মিসাইল হামলা ছেড়ে এবার উত্তর কোরিয়ার কিম জং উন দক্ষিণ কোরিয়ার দিকে বেলুন হামলা চালান। পাল্টা তোপ দেগেছে দক্ষিণ কোরিয়া। তবে কি এই বেলুন হামলা? উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বেলুন হামলা চালিয়েছেন। উত্তর কোরিয়ার কিম জং উন মিসাইল হামলা নিয়েই ব্যস্ত থাকেন, একের পর এক মিসাইল পরীক্ষা করেন, মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই মিসাইল ছোড়েন। কিন্তু এবার তিনি বেলুন যুদ্ধে অবতীর্ণ। প্রশ্ন উঠতেই পারে কি এই বেলুন হামলা, কারণ বেলুন যুদ্ধ সমর বিশেষজ্ঞদের কাছেও খুব অপরিচিত শব্দ। বেলুন যুদ্ধের মাধ্যমে কিম জং উন ব্যতিব্যস্ত করে থাকেন দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের, কারণ কিম জং উন বড় বড় বেলুন বোঝাই করে তা উড়িয়ে দিচ্ছেন। সীমান্ত পার করেই সেই আবর্জনা ফেলা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। কিম জং উন বেলুনের মাধ্যমেই প্রচুর প্রচুর ময়লা আবর্জনা ফেলছেন দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া 10 জুন উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে, জানিয়েছে এবার তারা পাল্টা লাউড স্পিকার হামলা বা সম্প্রচার শুরু করবে, যা কিম জং উনের প্রজাদের কাছে অসহনীয় হয়ে উঠবে। পিয়ংইয়ং সীমান্ত জুড়ে আবর্জনা বহনকারী বেলুন পাঠানোর পরই দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ এই হুমকি দিয়েছে। 10 জুন রবিবার সকালে কাউন্সিলের বৈঠক হয়েছিল সেউলে এবং সীমান্তের কাছাকাছি এলাকায়। দিনের শুরুতে এবং রাতারাতি ময়লা ভর্তি কয়েক ডজন বেলুন পাওয়া যাওয়ার পরে কাউন্সিল আরো বলেছে তারা যে ব্যবস্থা নেবে তাতে উত্তর কোরিয়া সরকারের জন্য অসহনীয় হতে পারে। উত্তর কোরিয়া পাল্টা লিফলেট প্রচার ও লাউডস্পিকার সম্প্রচারের প্রতি বিরক্ত হয়েছে, ইতোমধ্যেই প্রতিক্রিয়াও জানিয়েছে। এর আগেও দুটি দেশ এ জাতীয় সমস্যায় জড়িয়েছিল। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি দেশই পারমাণবিক অস্ত্রে বলিয়ান, তবে দুটি দেশই বর্তমানে লাউডস্পিকার ও আবর্জনা যুদ্ধে জড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি দেশই সেনাবাহিনীকে সতর্ক করেছে, দুই দেশের সরকারই বলেছেন তারা প্রতিশোধ নেবে।